অমর একুশে গ্রন্থ মেলার 11তম দিন শেষে নতুন বই এসেছে 128টি। এ নিয়ে এবারের মেলায় নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো 1531। গল্প আর কবিতার পাশাপাশি বিষয়ভিত্তিক বিভিন্ন বই রয়েছে এ তালিকায়। ভ্রমণ কাহিনী, গবেষণা সহ ভিন্ন ধারার এসব বই দৃষ্টি কাড়ছে পাঠকের। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। টানা 3 দিন জমজমাট অবস্থার পর সোমবার বইমেলায় পাঠক দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম হবে এমনটাই ভেবে রেখেছিলেন প্রকাশক ও বিক্রেতারা। কিন্তু কর্মদিবসেও মেলার প্রাণচঞ্চল রূপে খুব একটা ছন্দপতন হলো না। পাঠক দর্শনার্থীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে নতুন বইয়ের সংখ্যাও। অবশ্য পরিচিত এবং জনপ্রিয় লেখকদের তুলনায় নবীন লেখকদের বইই আসছে বেশি, লেখার বিষয়েও আসছে ভিন্নতা। ধর্মের ভেতরের যে মূল যে বিষয় সে বিষয়ে অনেকেই জানে না। তা আমি সেটাই যাচ্ছি যে ধর্মান্ধতা বাদ দিয়ে যে ধর্মের যে আসলে কোন জিনিসটা সত্য এবং আসলে নবীদের কোথায় কোথায় এসেছিলেন এই বিষয়গুলো তুলে ধরা। সাংবাদিকতা করার কারণে পৃথিবীর বহু দেশ আমার ঘোরার সুযোগ হয়েছে, তো সেই কারণে আমি মনে করেছি যে এটা একটা পাঠকদের জন্য একটা কিছু দেওয়া উচিত। সেই বিবেচনা থেকেই মূলত ভ্রমণকাহিনী লেখার প্রতি আমার আগ্রহ। আন্দোলন হচ্ছে আমাদের মাদকের বিরুদ্ধে আন্দোলন, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। এই বইটিতে যেটি রয়েছে, একজন তরুণ কি করে আদর্শ মানুষ হবেন। বইয়ের ভিন্নতার সাথে সাথে পাঠকের রুচিতেও ভিন্নতার ছাপ। মানসম্মত লেখনীর পাশাপাশি তারা খুঁজছেন সমসাময়িক এবং জীবন ঘনিষ্ঠ বিষয়, তুলনামূলক যে জাতি প্রকৃতির বিশ্লেষণ এবং মৌলিক গ্রন্থসমূহই আমি মূলত বেশি পছন্দ করি। এত বই তখনই প্রকাশ হচ্ছে যখন পাঠক এগুলো কিনছে, না হলে তো লেখকের লেখার যে স্প্রিয়াটা সেটাও থাকতো না। মনের যত কথা আছে সেটা লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি, সমসাময়িক বিষয়গুলোও আমার বইয়ে স্থান পায়। ভিন্ন ধারার বইয়ের প্রতি পাঠকের আগ্রহ গ্রন্থমেলা এবং প্রকাশনা শিল্পের জন্য ইতিবাচক হিসেবে মনে করছেন লেখক, প্রকাশক আর বিক্রেতারা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।